দমকলের তৎপরতায় উদ্ধার হলো দুই পাঁচিলের মাঝখানে আটকে যাওয়া একটি কুকুরছানা। ঘটনাটি ঘটেছে হাবড়া থানা এলাকায়, যখন কুকুরছানাটির চিকিৎসা শুরু হয়েছে। দুই পাঁচিলের মধ্যে আটকে থাকার 48 ঘন্টা পর দমকলের চেষ্টায় উদ্ধার হলো একটি সারমেয়। জানা গেছে, হাবড়া হিজল পুকুর এলাকায় এক অধ্যাপকের বাড়ির পাশে বাচ্চা কুকুরটি আটকে ছিল। এক প্রতিবেশী বিষয়টি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। কুকুরপ্রেমী একটি সংস্থা জানতে পেরে দমকলে খবর দেয়। প্রত্যেককে অশেষ ধন্যবাদ, বিশেষত ক্যালকাটা স্ট্রিট আর ডক্টর সেবের যে কমিটি তোরা, ওদের সক্রিয়তা দেখে আমি খুবই মুগ্ধ। দমকলকে ডাকার উইথইন 15 মিনিটের মধ্যে ওরা চলে এসছে, প্লাস পুলিশ হাবড়া থানা যিনি এসেছিলেন অফিসার মিট, প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই যে একটা কুকুর, তারও একটা প্রাণ আছে, প্রাণী, মানে আমি খুব খুশি। ঘটনাস্থলে আসে দমকল ও কুকুরপ্রেমী সংস্থার সদস্যরা। প্রথমে পাঁচিল ভাঙায় বাধা পায় দমকল, পরে হাবড়া থানার পুলিশের হস্তক্ষেপে পাঁচিল ভেঙে বাচ্চা কুকুরটাকে উদ্ধার করা হয়। আমরা সঙ্গে সঙ্গে চলে আসি আমাদের গাড়ি নিয়ে চলে আসি, আমাদের যা কু আছে পুরো নিয়ে চলে আসি। এসে দেখলাম কুকুরটা যেভাবে আটকে আছে এমন ব্যাডলি ভাবে ট্র্যাপ হয়ে রয়েছে যে ওই পাঁচিল ভাঙা ছাড়া অন্য কোনো উপায়ে, কোনো লোয়ারির লাইন বা অন্য কোনো ভাবে ওকে রেস্কিউ করা যেত না। সেটাকে রেস্কিউ করেছি। রেস্কিউ করার পরে আমরা ক্যালকাটা স্ট্রিট ডগের যে এনজিও আছে ওনাদের কাছে ব্যবহার করেছি। কুকুরটা সঙ্গে সঙ্গে ওনারা ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে। উদ্ধার হওয়া কুকুরটির শারীরিক অবস্থা খারাপ থাকায় স্বেচ্ছাসেবী এক সংগঠন তার চিকিৎসা শুরু করেছে। যে কেএসডিতে কোনো একটা পোস্ট হয় যে কুকুর দুটো দেওয়ালের ফাঁকে আটকে গেছে, তো তখন আমি মৌ বনিবার করে চারজন আসি এখানে দেখতে কুকুরটাকে যে কী অবস্থা রয়েছে। তো এক বিঘাতের থেকেও জায়গাটা কম ছিল, যেটা আমরা ল্যাসো বানিয়ে তোলার চেষ্টা করি কিন্তু পারি। তারপরে অরিজিৎদাও ছিল সঙ্গে, তারপরে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়, কিছুক্ষণের মধ্যেই ফায়ার ব্রিগেড চলে আসে খুব ফাস্ট। তারপরে দেওয়ালটা ভাঙা হয়, কুকুরটাকে রেস্কিউ করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।